পরিস্থিতি হাই হাই বাগানটো ধলমরা রাস্তা হবো এনে ধলমরা জায়গ রাস্তা হই কে লাগে ধলমরা জায়গ রাস্তা হই কে লাগে লোকাল প্রতিনিধি হাই হাই হয় আজি আমি যিটো কার্যসূচী হাতত লৈছো সেইটো আমি চৌদ্দখম আদিবাসী ছাত্রসন্থা লগতে আমার চুমু রাইজ মিলাই আমি রাইজ মিলি আমি যিটো রাস্তার কলংকারী হয়েছে সেইটো রাস্তা হয়ে পেলাই আমি যিটো আমি ধর্ণা কার্যসূচী আজি আরম্ভ করছো ইয়ার প্রভাবত আমি যিটো আগন্তক দিন যিটো পঞ্চায়েত ইলেকশন আছে সেইটো নিশ্চয় প্রভাব পেলাব কারণ আমার যিটো রাস্তা এইটো অসম সরকারে যিটো আমার স্পেশালি প্যাকেজ দিছিল আমার বাগান এরিয়ার কারণে যিটো রড যিটো নির্মাণের কারণে যিটো প্যাকেজ যিটো সিএম স্পেশালি আমাক টি গার্ডেন ওয়ার্কার কারণে দিয়েছে কারণ এইটো আমি যিটো রড পাইছিল এইটো আমার অকল আমার টি গার্ডেন বাগানের কারণে হয় যিটো আমার রাজুয়া রাস্তা আসলে যিটো হাটখোলা টু ঢলমরা হয় এই রাস্তাটো মানে প্রথম যিটো লিস্টত ওলাইছিলে এইটো সেকশন হয়েছে বলে কিন্তু পিছত আমি গম পালো যে এইটো কোনোবাই আমার পঞ্চায়েতের প্রতিনিধিবিলাকে কি করিলে কেলেঙ্কারি করি তেওঁলোকে এই রাস্তাটো মানে বেলেগ জায়গাত মানে ধরান্তরণ করিলে তো সেইটোর কারণে মানে আমি সরকারক আর যিটো আমার পঞ্চায়েত প্রতিনিধিবিলাক আছে তেওঁলোকক আমি হুঁশিয়ার জানাইছো যাতে আগন্তক দিনক যদি এই রাস্তাটো যাতে আমার নির্মাণ নকরে বা নকরে তেতিয়াহলে আমি যিটো আমার পঞ্চায়েত ইলেকশন আহি আছে তাতে আমার বহুত ভয়ঙ্কর এটা আমার প্রভাব পেলাব আর লগতে আমার যিজনে প্রতিনিধিবিলাকে আমার এই রাস্তাটো যাতে কর্তন করেছে তেওঁলোকক আমি হুঁশিয়ার জানাবলে আমি বাধ্যতা কারণ আমি এইটো যদি এই মেসেজটো যাতে এই মেসেজ যোগেদি যদি কিমা আমার এই রাস্তাটো যাতে কিবা ব্যবস্থা নলয় তেতিয়াহলে আমি আগন্তক দিনত আমি ডিসি অফিস সার্কেল অফিস আমি ভয়াব আমি আন্দোলন করবলে বাধ্যতা হম লগতে আমি চুমু রাজ্যক অনুরোধ জানাইছো যাতে এই রাস্তার যদি নহয় তেতিয়াহলে আমি নরড নভট এটু আমি আন্দোলন যোগেদি আমি আগুয়াই যাম আজি বহুত দুঃখর কথা আজি আমি রাস্তাত আজি এই রাস্তার কারণে আজি আমি ধর্ণা দিব হল ধুবুরী জেলা আদিবাসী ছাত্র সন্থার উদ্যোগত কারণ আজি আমার অসম সরকারে স্পেশালি 1 কোটি টাকা এটা দিছিলে আমি প্রথম লিস্টত আমি নাম পাইছিল যে ঢলমারা যাওয়া রাস্তাটোর নাম আছে কিন্তু কিছুদিন পাছত এটা লিস্ট হল তাতে নামটো নাই তার দুঃখর কারণে আজি আমি ইমান মেজর রাস্তা তার কারণে আজি ধর্ণা করার আমার বাধ্য হলো আর আগন্তক দিনক যদি এই রাস্তাটো নহয় আমি ইয়াতকৈ ডাঙর একটা আন্দোলন হাইওয়ে যাই করিম বলে আমি এটু আহ্বান করো আর কথা হল এইটো ষড়যন্ত্র করার আমার লোকাল প্রতিনিধি হব কারণ ইয়াত কোনো সরকারের ষড়যন্ত্র নহয় সরকারের উপরের যিমান ডাঙর লিডার আছে সিহঁতর কাহার মানে এইটো মানে দোষী নহয় আমি অসম সরকারক ধন্যবাদ জানাম কারণ স্পেশালিস্ট 1 কোটি টাকা আমাক বাগানত দিছিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাম যে আমার বাগানের কারণে স্পেশাল এটা দিছে চৈবেরী বাগান কৃষ্ণকালী চাপড় বাগান আমার ধুবুরী জেলা ডিস্ট্রিক্ট তো এইটোর কারণে ধন্যবাদ জানাইছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার স্যারক আর ইয়ারে যেটো লোকাল প্রতিনিধিবিলাক আছে সিহঁতে এইটো ষড়যন্ত্র করে আজি এই রাস্তাটো নহল আর এই রাস্তা নহার কারণে যে কিমান আমার বাগানের মানুষ অসুবিধা হল এইটো আমি আমার বাগানের মানুষ জানিব আর ইয়াত বাহিরের মানুষ আহা যাহা করে সিহঁতেও জানিব কারণ আমার বাগানের 90% মহিলা বা পেশেন্ট ডেলিভারি পেশেন্টও তাতে যাই আমার ডেলিভারি হব লগা হয় আমার ঢলমারা পিএসসি সেন্টার আছে তাতে কিমান অসুবিধা আমার বাগানত তেনেকা ফেসিলিটি নাই তো আজি এই রাস্তাটো কিয় নেদেখা করি আজি এনেকা চুকু মিলাল তার কারণে আমি সরকারক দাবি জানাইছো অতি সোনকালে যাতে এই রাস্তাটো ব্যবস্থা লয় বনার কারণে